श्री श्री रामकृष्ण लिपिकार श्रीजुक्त महेंद्रनाथ गुप्त ओरफे श्रीम अर्थात मास्टर मशाई रामकृष्ण अनुरागी काछे अति प्रिय एक नाम। ठाकुर रामकृष्णदेव ताके मास्टर बोले सम्बोधन करतें। तार बहु छात्रई रामकृष्णदेवर सान्निध्ये एसेछिलेन। केउ केउ निजेराई एसेछेन, आबार अनेक छात्रके तिनी एई दिशा देखिएछिलेन। ताई दक्षिणेश्वरे ठाकुरेर अंतरंग परिमंडले तिनी तखन थेकेई मास्टर मशाई बोले परिचिति लाभ करेन। मेधावी, उच्चशिक्षित, पेशाय शिक्षक, स्वनामधन्य, पांडित्य जार भूषण, सेई प्रथितजशा समाजे सुप्रतिष्ठित व्यक्तित्वटीओ सांसारिक अशांतिते टलमल हये गेलेन। महेंद्रगुप्त छिलेन निर्विरोधी, शांत, लाजुक, ईश्वर अनुरागी। सांसारिक अशांतिर दोलाचल ताके एतटाई नाड़िये दिल जे तिनी ता थेके निष्कृति पेते आत्महत्यार चरम सिद्धांतटी निये निलेन। किन्तु तार विधिलिपि जे अन्यभावे लेखा आछे, तार स्त्री तार मनेर ए सिद्धांतटी अनुमान करते पारेन एवं गृहत्यागेर मुहूर्ते तार संगे जाबार जन्य धरे पड़ेन। अगत्या मास्टरमशाई सिद्धांत बदले अधिक रात्रे भग्निपति श्रीजुक्त ईशानचंद्र कविराजेर बाड़ीते एसे उपस्थित हन। सेखाने अवस्थानकाले मास्टरमशाई सिद्धेश्वर मजुमदार नामे एक परिचित व्यक्तिर संगे दक्षिणेश्वरे राशमणिर बागान देखते आसेन। महेंद्रगुप्त छिलेन ब्राह्मधर्मेर अनुरागी। ब्राह्मदेर उपासनाय तार यातायात छिल। ब्राह्मधर्मेर अन्यतम प्रधान व्यक्तित्व केशवचंद्रेर सम्पर्कित बोन निकुंजदेवी छिलेन मास्टरमशायेर सहधर्मिणी। केशवचंद्र तखन रामकृष्णदेवेर काछे यातायात करतेन एवं ठाकुर रामकृष्णदेवेर उपदेशगुलि केशवचंद्र तखन नाम ना करे प्रचार करछेन। आर मास्टरमशाई छिलेन एई केशवचंद्रेर अत्यंत गुणमुग्ध। परे मास्टरमशाई बोलेछिलेन ठाकुरेर उपदेशगुलि केशवचंद्र तखन ब्राह्म समाजे बोलतेन, ताई बोधहय় তাকে তখন আমার এত ভালো লাগতো। দক্ষিণেশ্বরের মন্দির প্রাঙ্গণে ঘুরতে ঘুরতে একটি ছোট্ট ঘরে এক ব্যক্তিকে দেখলেন ভক্ত পরিবৃত অবস্থায়। তাকে দেখে ও তার দু চারটি কথা শুনে মাস্টারমশাইয়ের মনে হলো ইনি যেন সুখদেব। আবার কখনো মনে হলো ইনি যেন শ্রী গৌরাঙ্গ, ভক্ত পরিবৃত হয়ে আছেন। সেই প্রথম দর্শনই তার জীবনের গতিপথ বদলে দিল। আসা যাওয়া শুরু হলো। ওই বিশাল পাণ্ডিত্যের বিদ্যার অধিকারী ব্যক্তিটি, যিনি সুপ্রতিষ্ঠিত সমাজের শিক্ষিত ব্যক্তিদের কাছে অত্যন্ত আদরণীয় ব্যক্তিত্ব, তিনি এই প্রায় নিরক্ষর ঠাকুর রামকৃষ্ণদেবের সংস্পর্শে এলেন। তার এই প্রতিষ্ঠার, সুনামের, শিক্ষার, জ্ঞানের সৌধটি নিয়ে ঠাকুর রামকৃষ্ণদেব পরপর কয়েকটি সাক্ষাৎকারে এই সৌধটি ভেঙে ধূলিসাৎ করে দিলেন। যা আমরা পেয়েছি তাঁরই লেখা কথামৃত গ্রন্থের পাতায়। ঠাকুর বললেন, ঈশ্বরকে জানাই জ্ঞান, আর না জানার নামই অজ্ঞান। জ্ঞানী বলে পরিচিত মাস্টারমশায়ের অহংকার চূর্ণ হলো। এর পূর্বে বিবাহ করা ও পুত্র হওয়ায় তিনি ঠাকুরের দ্বারা তিরস্কৃত হয়েছিলেন। তিনি আরও জানলেন, ঈশ্বর একই সাথে সাকার এবং নিরাকার। এই দুটি বিপরীত কথা সত্য কিভাবে হয় সংশয় দেখা দিল। ঠাকুরের পরামর্শ, তুমি শুধু নিজের জ্ঞান ভক্তি প্রার্থনা করো, মা যাকে যেভাবে বোঝাবেন সে সেভাবেই বুঝতে পারবে। ঈশ্বরের অনন্ত লীলার অনুসন্ধান করা কোনো মানুষের পক্ষে কেন, দেবতাদের কাছেও অধরা। পুঁথিগত বিদ্যায় বা অপরাবিদ্যায়
তাঁর জ্ঞানের পরিধি বিস্তীর্ণ থাকতে পারে, কিন্তু পরাবিদ্যায় যে বিস্তর ফাঁকে পড়ে আছেন তিনি ভালোই বুঝলেন মাস্টার মশাই। আফিমের নেশার মতো মৌতাতের জন্য ছুটে ছুটে যেতেন দক্ষিণেশ্বরে ঠাকুরের সান্নিধ্যে। সংসার করেছেন, ছেলে আছে, মনে মনে ইচ্ছা থাকলেও ঠাকুরের পূত চরণে সর্বদা পড়ে থাকতে পারেন না, কিন্তু মন পড়ে থাকে ঠাকুরের পাদপদ্মে। বিদ্যালয়ের ফাঁকে বা ছুটি পেলেই ঠাকুরের কাছে চলে আসেন, নিয়ে আসেন তাঁরই মতো ঈশ্বর অনুরাগী ছাত্রদের। তাই তাঁকে ছেলে ধরা নামও দেওয়া হয়েছে। সেই তাঁর হাতে ধরা পড়া ছেলেগুলিকে যে পরে ঈশ্বর হাতে ধরে নিয়েছেন তা আজ আর কারো অজানা নয়। ঠাকুর রামকৃষ্ণদেবের প্রতি তাঁর তীব্র অনুরাগ, তাঁর অমৃতবাণী এমনই সুধামাখা, মনে তৃপ্তি আর ক্ষুধার শান্তি। এ ক্ষুধা যে জাগতিক নয়, এ ক্ষুধা আধ্যাত্মিক। ছেলেবেলা থেকে ডায়েরি লেখার অভ্যাস মাস্টারমশায়ের। ঠাকুরের এই অমৃত কথা বার, তিথি, নক্ষত্র ধরে বাড়ি এসে ধ্যানের মাধ্যমে স্মরণ করে করে মাস্টারমশাই লিখে রাখতে লাগলেন তাঁর নোটবুকের পাতায় পাতায়। যেদিন যেতে পারেন না, নির্জনে বসে সেগুলি পড়েন, স্মরণ করেন সেই দিনগুলিকে, সেই ক্ষণগুলিকে। এতে যেন তাঁর এই অদর্শনের জ্বালা কিছুটা প্রশমিত হয়। নিজের জন্য, একান্তই নিজের ক্ষুধা মেটাতেই তিনি লিখতে শুরু করেছিলেন এই অমৃতবাণী। অন্তর্যামী ঠাকুর জানতেন, বহু জায়গায়, বহু উৎসবে, ভক্তবাড়িতে, বিশেষ বিশেষ ক্ষেত্রগুলিতে ঠাকুর মাস্টারমশাইকে সঙ্গে ডেকে নিতেন। সেখানে কি সব আলোচনা হলো মাঝে মাঝে তার আনুপুঙ্খ জানতে চাইতেন বা বলতে বলতেন মাস্টারমশাইকে, যেন তিনিই মাস্টারমশাই হয়ে মহেন্দ্রগুপ্তকে তাঁর এই পাঠগুলিকে অনুচিন্তনের মাধ্যমে মুখস্থ করিয়ে নিতেন, যাতে তাঁর এই লেখাগুলিতে কোনো ফাঁক না থেকে যায়। ঠাকুরের আর এক ভক্ত যখন এমনভাবেই তাঁর অমৃত কথা লিখে রাখবেন ভেবে সকলের অজ্ঞাতসারে ঠাকুরের কথা কিছু কিছু লিখতে শুরুও করেন, অন্তর্যামী ঠাকুর তখন তাকে লক্ষ্য করে বলেছিলেন, তুমি এ চেষ্টা করো না, এর জন্য অন্য লোক নির্দিষ্ট আছে। সেই মুহূর্তেই ভক্তটি তাঁর এই প্রচেষ্টা পরিত্যাগ করে সমস্তটাই গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিলেন। ঠাকুর যে তাঁর সমস্ত কাজের জন্য তাঁর সমস্ত লোককে নির্দিষ্ট করে সঙ্গে করে এনেছিলেন। এইভাবেই মাস্টারমশাই হয়ে গেলেন ঠাকুর রামকৃষ্ণ মুখনিসৃত বাণীর বা রামকৃষ্ণ গীতার লিপিকার। মাস্টারমশাইয়ের এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত গ্রন্থে ঠাকুরের কথাগুলি শ্রীমৎ ভাগবত গীতার শ্রীকৃষ্ণের বাণীগুলির সঙ্গে অদ্ভুতভাবে সাদৃশ্যপূর্ণ এবং সাধারণের বোধের জন্য আরও বেশি প্রাঞ্জল। আর শ্রীমৎ ভাগবত গীতার মতোই এই গ্রন্থটিও ঘরে ঘরে আদৃত হয়ে চলেছে। মাস্টারমশাইকে সন্ন্যাস দেননি ঠাকুর, গৃহী করেই রেখেছিলেন। গৃহীভক্তদের রামকৃষ্ণ ছায়ায় আশ্রয় দেবার জন্যই মাস্টারমশাইকে নির্বাচন করেছিলেন। গৃহী হয়েও কঠোর সাধনা ও তপস্যায় মাস্টারমশাই হয়তোবা সাধুদেরও ছাড়িয়ে গেছেন। যে কোনো কথা, যে কোনো আলোচনাকে তিনি রামকৃষ্ণ কেন্দ্রিক বা ঈশ্বর কেন্দ্রিক করে দিতে পারতেন নিমেষে। বহু সাধু তাঁর সংস্পর্শে এসে সাধু জীবনে উন্নতি করেছেন, গৃহী মানুষ পেয়েছেন মানসিক শান্তি ও পারমার্থিক জ্ঞান। ঠাকুরের দেহাবসানের পর সন্ন্যাসী ভক্তদের যখন প্রায় সবাই ত্যাগ করে যায়, সেই সময় যে কয়েকজন অন্তরঙ্গ গৃহীভক্তের ছত্রছায়ায় নরেন্দ্র প্রভৃতি ভক্তেরা আশ্রয় পেয়েছিলেন,
মাস্টারমশাই তাঁদের অন্যতম। আর্থিক ও মানসিক উভয় দিকেই মাস্টারমশাই তাঁদের পাশে এসে দাঁড়ান। শ্রী শ্রী মা সারদা দেবীকে তিনি মাসে মাসে আর্থিক সেবা দান করে ধন্য হয়েছেন। তিনি বিত্তশালী ছিলেন না, তবুও ঠাকুরের সেবা কার্যে তাঁর মাসিক অনুদান খুব কিছু কম ছিল না। নরেন্দ্রকে না জানিয়ে নরেন্দ্রের মায়ের কাছেও তিনি প্রায়ই কিছু কিছু অর্থ রেখে আসতেন, যাতে তাঁর সংসারে কিছুটা সুরাহা হয়। কলকাতায় তাঁর প্রতিষ্ঠিত স্কুলের চিলেকোঠায় ছাদের ঘরে তিনি শেষ জীবনটি তপস্যা ভূমি হিসেবে বেছে নিয়েছিলেন। ছাদের উপর তুলসী এবং নানা ফুলের গাছে শোভিত একটি মনোরম তপভূমি রচনা করে বৈদিক ঋষির মতো কাটিয়েছিলেন শেষের দিনগুলি। নিচে রাজপথে যখন ব্যস্ত মানুষ, গাড়ি, কোলাহল, তখন এমনই একটি স্থানে ছাদের ঘরের নির্জনতায় রচিত সাধনক্ষেত্রে বসে কত মানুষকে যে তিনি ধর্মপথে সহায়তা করেছেন তার ইয়ত্তা নেই। 24 ঘন্টাই তিনি ঠাকুরের কথা বলে গেছেন, তাঁর ধ্যান করেছেন, তাঁর অভিজ্ঞতার কথা, দর্শনের দিনগুলির স্মৃতি রোমন্থনের মাধ্যমে ভক্তদের প্রাণিত করেছেন। তাঁর প্রথম দর্শন থেকে দেখলে মোট হয়তো 4টি বছর তিনি ঠাকুরের পূত সান্নিধ্যে থেকে ধন্য হয়েছিলেন, কিন্তু তাঁর জীবনের বাকি দিনগুলিতেও তিনি ঠাকুরের সান্নিধ্য ছাড়া একটি দিন কেন, একটি মুহূর্তও কাটাননি। বহু মানুষকে তিনি দক্ষিণেশ্বর, কামারপুকুর, জয়রামবাটি ইত্যাদি তীর্থক্ষেত্রে পথপ্রদর্শক হিসেবে দর্শন করিয়েছেন। বহু বিদেশি ভক্তরাও তাঁর সঙ্গে এইসব তীর্থভূমি দর্শন করবার জন্য আগ্রহী হয়ে উঠেছিলেন। তিনি যতদূর সম্ভব তাঁদের এই আশা পূরণ করেছিলেন। শেষ সময়ও তিনি ঠাকুরের কাজ করতে করতেই ইহলোক ত্যাগ করেন। তাঁরই লিখিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের প্রুফ দেখতে দেখতে তাঁর হাতের স্নায়ুশূল বেদনা প্রবল হয়ে ওঠে এবং 1932 সালের 4ঠা জুন তিনি রামকৃষ্ণলোকে ঠাকুরের চরণপদ্মে আশ্রয় লাভ করেন। ধন্য মাস্টারমশাই মহেন্দ্রগুপ্ত, ধন্য তোমার এই পূত জীবন। ঠাকুরের কাজ, ঠাকুরের সেবা দিয়ে নিজের দেহের প্রতিটি হাড়ে হাড়ে যেন তুমি লিখে নিয়েছিলে রামকৃষ্ণ নাম। তোমার স্মরণ, তোমার চিন্তন, তোমার জীবনের কথা আমাদেরও পবিত্র করে পুণ্য লাভে সহায়তা করবে এই বিশ্বাস। তুমি আমাদেরও নিয়ে চলো সেই পুণ্যলোকে যেখানে তুমি ঠাকুরের পাদছায়ায় আশ্রয় নিয়েছ। মাস্টারমশাই, তোমার আরও অগণিত ছাত্রছাত্রী আজ তোমার সান্নিধ্য পেতে চায়, ছুঁতে চায় তোমার জীবনের সেই পবিত্রতাকে। তুমি আশীর্বাদ করে আর একবার ছেলে ধরা হয়ে নিয়ে যাও, সঁপে দাও ঠাকুর রামকৃষ্ণ দেবের বলিকাষ্টে, ধন্য করো তাদের জীবন। মাস্টারমশাই, তোমাকে অজস্র প্রণাম। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর।